চাই এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাস্তবধর্মী কথা বলে বাস্তবধর্মী কর্মসূচি প্রণয়ন করে এবার আমার বর্তমান সরকার 2014 সালে নির্বাচন করেছিল ভোটার বিহীন নির্বাচন একতরফা 2018 সালে এসে তারা বলেছিল দেশের প্রধানমন্ত্রী তৎকালীন আমার উপর আস্থা রেখে আমরা একটি সুন্দর ভোট দেব আমরা তার উপর আস্থা রেখেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তার এই কথাকে পরীক্ষা হিসাবে নিয়েছিল 100 নম্বরের পরীক্ষা 299 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছিল আমরা কি দেখলাম তৎকালীন সময়ে নির্বাচন আগের রাতেই হয়ে গেল তার মানে পরীক্ষায় শতভাগ ফেল করল এতে কোনো সন্দেহ নাই আমার বর্তমান নির্বাচন কমিশনও এসে বলেছিল আমাদেরকে পরীক্ষা করেন বিশ্বের চরমরায় পরীক্ষা করেছে আমরা দেখলাম এমনভাবে ফেল করেছে পরীক্ষার খাতাকে নির্বাচন কমিশন ছিঁড়ে ফেলেছে কাজেই এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না দেশবাসী জানে এদেশের সর্বসাধারণ জানে আমার আওয়ামী লীগ সরকার যত চাই বলুক না কেন আপনারা বুঝেন না বুঝেন সরকারে যারা আছেন আমরা বলতে চাই দেশের জনগণ বুঝে রেফারি ড্রেস পরে খেলতে নামে কোনো একটা পক্ষের পক্ষে যদি খেলতে নামে ওই খেলাগুলো দিন নিরপেক্ষ খেলা হয় না যদি ভোট করতে চান রেফারির জার্সি খুলে সাধারণ খেলোয়াড় হয়ে যাবেন দেশের জনগণ আপনাদেরকে কতটুকু পছন্দ করে দীপালোকের মতো পরিষ্কার হয়ে যাবে কাজেই অনতি বিলম্বে আজকে যেই আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছে তফসিল ঘোষণা করবে আমাদের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই এই তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন অনতি বিলম্বে দেশে যা ঘটবে জনগণের দায় দায়িত্ব নির্বাচন কমিশন এবং সরকারকে বহন করতে হবে আগামী দিনে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি অনাহলে নাইল লাল বালা সুরানো বন্ধুগণ গণ জমায়েত পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখবেন মৌলানা গাজী আতাউর রহমান السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد إسلام عمرون بانوادو ناقا مهانا وكتو عايزتو آج كرو غنو مسيل قربو شما بشير